वेलकाम टू जब्स पाल्ला। तो बंधुरा आपनादेर जन्य नतून आबार एकटी गुरुत्वपूर्ण गवर्नमेंट जब्सेर आमी आपडेटे चले एसेछि बंधुरा। बंधुरा आपडेटटी हलो राज्य विद्युत विभागे किन्तु कर्मी नियोग होते चलेछे एबं एखाने किन्तु आपनादेरके किन्तु सरासरि किन्तु ट्रेनिंग करिए किन्तु स्थायी एकटी चाकरी दिए देवा होबे एबं एखाने किन्तु ट्रेनिंग चलाकालीन किन्तु आपनादेरके स्टाइफिनो दिए देवा होबे। तो एबं बंधुरा चलेन आजके आमरा विज्ञप्तिटिर विषय ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এবং বিস্তারিত জেনে নেবেন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল নোটিস আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিটির বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তো বন্ধুরা দেখেন এখানে প্রথমে লিখে দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এবং বন্ধুরা দেখেন তার নিচে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নংটাও দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। তো বন্ধুরা এরকম দেখেন বন্ধুরা আমরা আর বাদবাকি জিনিসের দিকে গেলাম না, ডাইরেক্টলি চলেন আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। দেখেন এইগুলো আর বেকার পড়ে আমি আর টাইম নষ্ট করছি না, বন্ধুরা চলে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে চলে যাই ডাইরেক্টলি। দেখেন বন্ধুরা এখানে হচ্ছে লিখে দেওয়া রয়েছে ডিটেলস, অর্থাৎ মানে পোস্টগুলির সম্বন্ধে ডিটেলস, এবং এখানে এজ, কটি ভ্যাকান্সি, এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। চলেন বন্ধুরা আমরা এক এক করে দেখে নিই। তো বন্ধুরা এখানে দেখেন প্রথমে যেই পোস্টটি বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যাল। তো বন্ধুরা এখানে কিন্তু মোট ভ্যাকান্সি আপনাদের রয়েছে 16টি, এবং দু নম্বরে যে পোস্টটি রয়েছে তো সেটিতে কিন্তু পোস্টটি রয়েছে দেখেন টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যাল। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ভ্যাকান্সি রয়েছে 46টি, অর্থাৎ বন্ধুরা টোটাল কিন্তু আপনাদের শূন্যপদ রয়েছে 62টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে বা শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা তার পাশাপাশি দেখেন এখানে ভাগ ভাগ করে কাস্ট ওয়াইজ আপনাদেরকে কিন্তু ভ্যাকান্সিগুলো দিয়ে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই বিষয়টা আমরা আলোচনা করছি না। তো বন্ধুরা দেখেন ডাইরেক্টলি চলেন আমরা এডুকেশন কোয়ালিফিকেশনের দিকে চলে যাই। দেখেন বন্ধু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলছে যে গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যালের জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা বলছে যে আপনাদেরকে গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, এবং 4 বছর এখানে বলছে 4 ইয়ার্স ফুল টাইম কোর্স, এখানে আপনাদের কিন্তু 4 বছরের জানি ডিউরেশন থাকে, এবং এটা বলছে যে কোনো জানি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে জানি হয়। এবং বন্ধুরা চলেন আমরা 2 নম্বরে দেখে নিই। দেখেন 2 নম্বরে যেটা রয়েছে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যাল, তো এইখানের জন্য কিন্তু যেই কোয়ালিফিকেশানটা লাগবে তো সেটা দেখেন বন্ধুরা আমরা দেখে নিই। দেখেন এখানে যেটা বলছে যে কোয়ালিফিকেশানটা যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, অর্থাৎ আপনাদের কিন্তু ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ওপর, এবং 3 বছরের জানি ডিউরেশন জানি এখানে থাকে, এবং এটাও জানি বন্ধুরা যে কোনো জিনিস রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে জানি সার্টিফিকেটটা জানি হয়, বুঝতে পারছেন। তো বন্ধুরা চলে আমরা নিচের দিকে দেখে নিই আর কি নিচের দিকে গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাই। দেখেন তো বন্ধুরা নিচের দিকে যেটা রয়েছে দেখেন গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি এজ লিমিট, অর্থাৎ বয়সের সীমা কত রয়েছে। দেখেন এখানে ফার্স্ট এজে পোস্টটি রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যাল, তো এখানে কিন্তু আপনাদের এজ লাগবে 22 বছর, এবং এখানে 2 নম্বর যেটি রয়েছে তো সেখানে দেখেন টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যাল, তো এখানে কিন্তু আপনাদের বয়স লাগবে 18 বছর। তো বন্ধু চলে নিচের দিকে দেখে নিই। দেখেন এখানে নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কি অর্থাৎ স্টাইপিন, অর্থাৎ আপনাদের ট্রেনিং চলাকালীন স্টাইপিন, যেই ট্রেনিংটার কথা আমি বলছিলাম যে ট্রেনিং চলাকালীন যে আপনাদের স্টাইপিন দেওয়া হবে, তো সেই স্টাইপিনটা সম্পর্কে লিখে দেওয়া রয়েছে। দেখেন তো বন্ধু এখানে দেখেন গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যালে যে আপনাদের মান্থলি যে স্টাইপিন দেওয়া হবে সেটা হচ্ছে 9000 টাকা করে আপনাদেরকে ট্রেনিং চলাকালীন স্টাইপিন দেওয়া হবে, এবং যে 2 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ইলেকট্রিক্যাল, তো এখানে কিন্তু আপনাদের স্টাইপিন দেওয়া হবে 8000 টাকা করে মান্থলি। এবং বন্ধু চলে নিচের দিকে দেখে নিই। দেখেন নিচের দিকে যেটি রয়েছে সেটা হচ্ছে কি প্লেস অফ পোস্টিং, অর্থাৎ আপনাদের পোস্টিংটা কোথায় হবে, অর্থাৎ প্লেস অফ ট্রেনিং, অর্থাৎ আপনাদের ট্রেনিংটি কোথায় হবে। দেখেন এখানে বলছে যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতেই হবে, অর্থাৎ রাজ্যের মধ্যেই কিন্তু আপনাদের ট্রেনিংটি চলবে, রাজ্যের বাইরে কিন্তু না। দেখেন বন্ধুরা তারপরে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গিয়ে ট্রেনিং আওয়ার্স, অর্থাৎ আপনাদের যে ট্রেনিংয়ের যে কত টাইম ধরে আপনাদের ট্রেনিং হবে, তো সেটা বলছে। দেখেন আপনাদের এখানে লিখে দিয়ে রয়েছে মনডে টু ফ্রাইডে 10:30 AM থেকে 5:30 অবধি, মানে 10 AM টু 5:30 PM, মানে 10:30 থেকে 5:30 অবধি আপনাদের, বিকাল 5:30 অবধি আপনাদের ট্রেনিংটি চলবে, এবং লাঞ্চ ব্রেক বলছে যে 1:30 থেকে 2 অবধি আপনাদের লাঞ্চ ব্রেক হবে, এবং স্যাটারডে সানডে আপনাদের কিন্তু অফ থাকবে, অর্থাৎ স্যাটারডে সানডে আপনাদের ছুটি থাকবে। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন খুব ভালো একটি কিন্তু ভ্যাকান্সি কিন্তু আপনাদের জন্য বেরিয়ে এসেছে। তো বন্ধুরা এখানে দেখেন বলছে যে হাউ টু অ্যাপ্লাই, আপনারা এটাকে কী করে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে প্রথমে যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি NATS যে ওয়েবসাইট রয়েছে, তো সেখানে গিয়ে আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা এই যে তাদের রেজিস্ট্রেশন ওয়েবসাইট, তো বন্ধুরা এখানে গিয়ে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনাদের স্টেপ 2-তে আপনাদেরকে একটা ইমেল সেন্ড করতে হবে এই ইমেল আইডিতে, এবং ইমেলটাতে আপনাদেরকে এই সমস্ত এই যে দেখেন লেখা রয়েছে যে NATS রেজিস্ট্রেশন
নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, ফাদার নেম, ডেট অফ বার্থ, কাস্ট ক্যাটাগরি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল, ইমেল আইডি, তো ইত্যাদি আপনাদেরকে ফিল আপ করে আপনাদেরকে একটি জিমেল অর্থাৎ ইমেল আইডি একটি সেন্ড করতে হবে। তারপরেই কিন্তু আপনারা ফর্মটিকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে। তো বন্ধুরা এখানে তাদের কিন্তু অফিসিয়াল যে পোর্টাল তো সেটাও দিয়ে দেওয়া রয়েছে, দেখেন এইখানে গিয়ে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশনটা আগে করতে হবে, তারপরে কিন্তু আপনারা স্টেপ টুতে ইমেলটাকে সেন্ড করতে পারবেন। তো বন্ধু চলেন আমরা নিচের দিকে দেখে নিই, নিচের দিকে আর কি গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাই। দেখেন নিচের থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হয়েছে, তো সেই বিষয়ে লিখে দেওয়া হয়েছে, দেখেন শিডিউলগুলো। চলেন বন্ধুরা সেটা আমরা একটু দেখিনি। দেখেন সেখানে বলছে যে স্টার্ট ডেট ফর সেন্ডিং দ্য ইমেল ইন দ্য মেনশন ফরম্যাট। তো এখানে বলছে যে ইমেলটা সেন্ড করতে পারবেন আপনারা 18/2/2022 থেকে আপনারা ইমেলটাকে সেন্ড করতে পারবেন। এবং এখানে এখানে বলছে যে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ লাস্ট আপনারা কবে ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। দেখেন এখানে বলছে 11/3 কিন্তু লাস্ট আমরা লাস্ট আপনারা ফর্মটিকে ফিল আপ করতে পারবেন, এবং লাস্ট কিন্তু আপনারা জিমেল আইডিটাকে অর্থাৎ ইমেলটাকে কিন্তু লাস্ট আপনারা 11/3/2022 কিন্তু সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা এখানে বলছে যে ডেট অফ ভেনু, তো বন্ধুরা অর্থাৎ হচ্ছে গিয়ে ডেট অফ ভেনু অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড সাইনিং অফ কন্ট্রাক্ট। তো বন্ধুরা সেটা কিন্তু সেই ডেটটা কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তো সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে এই এই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তো সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখেন বিজ্ঞপ্তিটি কিন্তু এইটুকুনি কি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি, আশা করি আপনারা বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এরকম যেহেতু গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করুন, ভিডিওটি পারলে প্রচুর শেয়ার করুন, আর যা প্রবলেম হয় আমার ভিডিওর কমেন্টে জানান। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।